অনুকূল আবহাওয়া, সময় মতো বীজ বপন ও সুষম সার ব্যবহারের ফলে বিগত বছরগুলিতে দক্ষিণ দিনাজপুর জেলায় ফুলকপির ফলন ভালোই হয়েছে। সেই কথা মাথায় রেখেই চলতি বছরে ফুলকপি চাষে জোর দিয়েছেন কৃষকেরা। এই কপি চাষ করে অল্প খরচে লাভ বেশি হয়, অর্থনৈতিক অবস্থা ফিরছে কৃষকদের। এলাকার উৎপাদিত কপি চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে পার্শ্ববর্তী জেলায়। আলু আর কপি প্রধান, বিঘা প্রতি কপি চাষে বেশি পড়ে, প্রত্যেক সাল তো সমান যায় না, হাজার টাকার এই দিকতে হয় না, বিক্রি নাহলে তো 40-50 হবে। এখন ওয়েদারের উপরে কপির চাষটা, ওয়েদার যদি ঠিক থাকে তাহলে মার্কেটে আমদানি বেশি হবে, দাম কম পাওয়া যাবে, আর ওয়েদার যদি একটু খারাপ হয়ে যায় তাহলে চড়া হয়ে গেল বাজার, লাভ হয় না হবে না। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় দিন দিন দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম পঞ্চায়েতের পালপাড়া সহ বিস্তীর্ণ এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে এই ফুলকপির চাষ। শীতকালীন সবজি কপি আবাদ করে ভালো লাভ হওয়ায় এখানকার কৃষকেরা শীতকালীন সবজি চাষে ক্রমেই আগ্রহী হয়ে উঠেছে। আগাম জাতের ফুলকপির চাষে ব্যয়বহুল খরচ হয়েছে, বিশেষ করে সার কীটনাশকের দাম বেশি হওয়ায় কৃষকেরা হতাশ হয়ে পড়েছে। আজকের সময় করলে প্রায় চারা ফেলার থেকে 50 দিন, আর দেখি যে ওয়েদার উপর নির্ভর করে, চাষের জন্য যদি ওয়েদার ভালো থাকে তাহলে পরে এনার লাভ হয়। এই টাইমটা যেটা ফেলাচ্ছি এটা মোটামুটি ধরনের 60 টাকা থেকে 50 টাকা পাই, আগেরটা তো বেশি পাওয়া যায়, মানে আগেরটা তো অত রিস্ক নেওয়া যায় না, এই চাইতে ভালো থাকে। প্রতি বছরের চেয়ে এই বছর খরচ বেড়েছে দ্বিগুণ ফুলকপি চাষে, তারপরেও সবজি চাষের শুরুতেই ফলন ও বাজার ভালো হয় লাভের মুখে কৃষকেরা। প্রসঙ্গত, ফুলকপির বীজ কিনে বপন করে চারা তৈরি করা হয় প্রথমে। চারা বেড়ে ওঠার একটা নির্দিষ্ট সময়ের পর জমি প্রস্তুত করে ওই চারা রোপণ করা হয়। চারার পাতা 5-6 হলেই তা রোপণের উপযুক্ত হয়। সাধারণত 30-35 দিন বয়সেই চারা রোপণ করা হয়। আমি প্রত্যেক বছর 1.5 বিঘা করে চাষ করি, না হয় একটু হয়, বন্যা হলে প্রায় ওই তো ওয়েদারের উপর নির্ভর, পরিবেশ হালটা একটু পরিবর্তন হয়েছে। সারি থেকে সারির দূরত্ব 60 সেন্টিমিটার বা 2 ফুট এবং প্রতি লাইনে চারা থেকে চারার দূরত্ব দিতে হবে 45 সেন্টিমিটার বা 1.5 ফুট। প্রথমে অল্প কিছু জমিতে ফুলকপির চাষ করলেও বর্তমানে প্রায় 1.5 বিঘা থেকে 2 বিঘা জমিতে ফুলকপির চারা রোপণ করেছেন কৃষকেরা। 80-90 দিনের মধ্যে উঠে যাবে চারা বোনার থেকে। বাজার আমাদের হচ্ছে রানী বাজার, মেন বাজার, তারপরে তালতলা, ওই ওই সারে আমাদের কিছুটা আলুতে এই সারটা কাজে লাগতেছে। তাই বিগত বছরগুলির তুলনায় এই বছর ফুলকপি চাষে মজেছে এখানকার কৃষকেরা। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী, রিপোর্ট লোকাল 18 বাংলা।